বন্ধুগণ, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হতে পেরেছি। আজকের আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন শহীদ কাফিলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের নিয়মিত নেতা, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন অভিভাবক, শ্রদ্ধেয় জনাব ডাক্তার শফিক রহমান। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। 2006 সালের 28 অক্টোবর লৌকিক বৈঠক তাণ্ডবে আমাদের কলিজার টুকরা যে সমস্ত ভাইয়েরা মহান প্রভু আল্লাহ তাআলার জন্য, তার দিনের জন্য, দিনের এই কাফেলার জন্য জীবন বাজি রেখে লড়েছিলেন, তাদের মধ্য থেকে যারা শাহাদাত বরণ করেছিলেন, সেই শাহাদাত বরণকারী ভাইদের স্মরণে আজকের এই পবিত্র আয়োজনের সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী শহীদিয়া কাফেলার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আরো দুইজন গুরুত্বপূর্ণ সদস্য জনাব মাওলানা আব্দুল হালিম অ্যাডভোকেট মতিউর রহমান আখন সহ নেতৃবৃন্দ, গর্বিত শহীদদের সম্মানিত পিতামাতা যারা আজকে দুটি পরিবার থেকে এখানে উপস্থিত হয়েছেন, এবং সহকর্মী সুধীবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন, আল্লাহর পথে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দান করেছেন, এবং আল্লাহর দিনকে বিজয়ী করার যে প্রত্যয় নিয়ে কাফেলার জন্ম হয়েছে সেই কাফেলায় আল্লাহ তাআলা আমাদেরকে সামিল রেখেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের প্রিয় ভাইয়েরা বয়সে আমাদের চাইতে ছোট ছিল অনেকেই, একজন হয়তো আমাদের বয়সের কাছাকাছি, বাকিরা বয়সে ছোটই ছিলেন, কিন্তু বড় লোভ লাগে যে তারাই আমাদের মুরব্বী হয়ে গেলেন, তারা প্রভুর সানে চলে গেলেন, আর তাদের জন্য আমরা বিশ্বাস করি ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। তারা আল্লাহর জান্নাতের পাখি হয়ে সেই জান্নাতে আছেন বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। আজকে দুটি শহীদ পরিবারের সম্মানিত পিতামাতা এখানে আছেন, আমরা দুইজন শহীদ পিতার বক্তব্য শুনলাম না, তাদের কণ্ঠে কোনো আফসোস অনুতাপ নাই, বরঞ্চ তাদের হৃদয়ের কথাই তাদের মুখ দিয়ে প্রকাশ পেয়েছে, তারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। আমরা মহান প্রভুর কাছে দরখাস্ত করি আল্লাহ যেন তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, তারা পরিতৃপ্ত অগ্রপথিক হয়ে জান্নাতের পথে তাদেরই কলিজার টুকরা সন্তানরা এগিয়ে গেছে, তারা আশান্বিত জান্নাতের সিঁড়িতেই শহীদরা মা বাবা সহ আপন জনদের জন্য সেদিন অপেক্ষায় থাকবেন, তাদের সাথে ইনশাআল্লাহ সেখানে মোলাকাত হবে, সেই দিন আনন্দের কোন সীমা পরিসীমা থাকবে না ইনশাআল্লাহ। আমরা এই দুই শহীদ পরিবারের কাছে দোয়া চাই, সেদিন কেবল আপনারা না আমরাও যেন এই সুযোগটা পাই, আপনাদের সাথে আল্লাহ যেন কবুল করেন। এখানে শুরু থেকে পর্যন্ত বেশ কয়েকজন ভাই বক্তব্য রেখেছেন, তারা সকলেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই জন্য আমার কথা খুব সংক্ষিপ্ত হয়ে এসেছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দেখার সুযোগ আমাদের হয়েছিল, এটি আল্লাহর মেহরবানি, স্বাধীনতার পরপর বাংলাদেশের চিত্রটাও দেখার সুযোগ হয়েছিল, এটাও আল্লাহর মেহরবানি, তখনকার এই চিত্রের আমরা বাস্তব সাক্ষী, জনগণকে তাদের অধিকার, বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, থাকার অধিকার, ইজ্জতের অধিকার
বিচার পাওয়ার অধিকারের অঙ্গীকার দিয়ে যারা সেদিন ক্ষমতায় এসেছিলেন, আশ্চর্য রাতারাতি তারা ক্ষমতায় বসে পাল্টে গিয়েছিলেন। তারা মানুষের অধিকার এক এক করে সবগুলো কেড়ে নিয়েছিলেন, শেষ পেরেকটা মেরেছিলেন তারা বাকশাল কায়েমের মধ্যে। এর আগে তাদের ব্যর্থতা হিমালয় সমান ব্যর্থতা, ঢাকার জন্য তারা মানুষের কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার দুইটা অস্ত্র প্রয়োগ করেছিলেন। একটা ছিল একটি রাষ্ট্রীয় জল্লাদ বাহিনী গঠন করেছিলেন, যেটার নাম ছিল রক্ষী বাহিনী। এদের হাতে এমন ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল তারা যাকে ইচ্ছা যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারতেন, তাদের কোনো আইন কানুনের কোনো বাধ্যবাধকতা ছিল না, সংবিধান অথবা কোনো অথরিটির কাছে তাদের কোনো জবাবদিহি ছিল না, তারা বেপরোয়া ছিল। এদের হাতে স্বাধীন বাংলাদেশের বুকে 10,000 মুক্তিযোদ্ধা সহ 32,000 যুবক বিনা বিচারে সেদিন নিহত হয়েছিল। এটি লজ্জার, এটি কলঙ্কের, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধে জীবন বাকি বাজি রেখে বুক চিতিয়ে অস্ত্র হাতে তুলে যুদ্ধ করেছিলেন, তারা যদি অপরাধীও হয়ে থাকে তাহলে কোন অপরাধীকে বিনা বিচারে হত্যা করার এখতিয়ার কোন সভ্য সমাজ কাউকে দিতে পারে না। কিন্তু সেদিন রক্ষী বাহিনীর হাতে এটি তুলে দেওয়া হয়েছিল। কেন? এই রক্ষী বাহিনী যেন সরকারের ব্যর্থতা, অপরাধ, লুটপাট, দুর্নীতি, কেলেঙ্কারির বিরুদ্ধে জনগণ যেন মুখ খুলতে না পারে, ভয় দেখিয়ে জনগণকে ঠান্ডা রাখা। আর দ্বিতীয় যে অস্ত্রটা প্রয়োগ করা হয়েছিল, সংবাদপত্র সংবাদ মাধ্যম, যেটাকে বলা হয় সমাজের আয়না, আর সাংবাদিকদেরকে বলা হতো তারা জাতির বিবেক। চারটা সংবাদ মাধ্যম ছাড়া বাকি সবগুলা সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল। এই চারটাকে আবার রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, সরকারের ইচ্ছের বাইরে একটা অক্ষর কারো বলার কিংবা লেখার কোন সুযোগ ছিল। এরকম যে পত্রিকা স্বাধীনতা যুদ্ধের সময় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল, সেই পত্রিকার তৎকালীন একজন সম্পাদকের সন্তান, পরবর্তী পর্যায়ে আমি কোনো এক মুখ্যম সময়ে তাকে জানতে চেয়েছিলাম যে আপনার জীবনের একটা স্মৃতিময় ঘটনা আমি কি শুনতে পারি। তিনি আমার এই প্রশ্ন শুনে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিল, একটা এয়ারপোর্টের লাঞ্জে বসে তার চোখ লাল হয়ে গেল, চোখের কোনায় পানি দেখা গেল। কিছুক্ষণ পরে তিনি নিজেকে সম্বরণ করে সামলে নিয়ে বললেন যে এই পত্রিকা স্বাধীনতার পক্ষের পত্রিকা ছিল। একদিন বড় এক নেতা আমাকে ডাকলেন তার বাসায় নাস্তার জন্য। সকালবেলা আমি নাস্তায় গেলাম, নাস্তার টেবিলে বসা এই অবস্থায় তিনি আমাকে বললেন, কেমন আছো? বললাম যে কাকা ভালো আছি। তিনি বললেন যে তোমাকে আজকে বিশেষ প্রয়োজনে ডেকেছি, তুমি জানো সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় মালিকানা ছাড়া ব্যক্তি মালিকানায় এখন থেকে আর কোনো সংবাদ মাধ্যম থাকবে না, তোমাদের এই মাধ্যমটা সরকারের হাতে তুলে দিতে হবে। তিনি তখন বলেছিলেন, এটি আমাদের পরিবারের বাবার স্মৃতি, এই জায়গাটা একটু কনসিডার করার সুযোগ আছে। একথার বলার সাথে সাথে বিদ্যুতের বেগে তার গালে একটা প্রচন্ড শক্তিশালী ঝড় কষিয়ে দেওয়া হয়েছিল। সেদিনকার যুবক চেয়ার থেকে মাথা ঘুরিয়ে নিচে পড়ে গিয়েছিল, তারা নাস্তা খাওয়ার প্রয়োজন হয়নি, কোনো সুরত উঠে সেখান থেকে কেঁদে কেঁদে বের হয়ে চলে এসেছিল। এগুলো ছিল বাংলাদেশের খণ্ড চিত্র। তারপরে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, অনেক উত্থান পতন হয়েছে। ক্ষমতা এমন এক জিনিস যে এর চেয়ার কারো কোমরের নিচে চিরদিন থাকে না, এটা পরিবর্তন ছিল। আল্লাহ তাআলা এই সুযোগ দিয়ে মানুষকে পরীক্ষা করেন যে সে কি জনগণের প্রতি দরদি এবং দায়বদ্ধ হয় কিনা, নাকি সে বেপরোয়া উশৃঙ্খল হয়ে পড়ে ক্ষমতার উন্মাদনায় বেসামাল হয়ে যায়। আল্লাহ এগুলা পরীক্ষা করে। ইতিহাসের উত্থান পতন হাবিল কাবিলের সেই ঘটনা থেকেই শুরু হয়েছে, খুন তো ওই দিন থেকেই শুরু। এক ধারা তারা আল্লাহর প্রতি অবিচল থেকেছে, আরেকটি ধারা খুনের পথ বেছে নিয়েছে। এটি চলবে,
এ নিয়ে আমার শঙ্কিত নয়, শঙ্কিত হওয়ার কোন কারণও নেই। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রিয় দেশটাকে ভালোবাসি। 56,000 বর্গ মাইলের এই দেশে বিপুল সংখ্যক মানুষ, তাদের আবার 92% সরকারের আদমশুমারি নিচ্ছে, জনশুমারি অনুযায়ী তারা হচ্ছেন বিশ্বাসী মুসলমান। এমন একটি দেশে আজকে দুর্বিষহ অবস্থা, মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিচারের নামে অবিচার মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, মান সম্মান রক্ষা করার অধিকার, মেধা বিকাশের অধিকার, মেধাবীদেরকে সমাজে ভূমিকা রাখার অধিকার সবগুলা কেড়ে নেওয়া হয়েছে। এক কথায় জাতি একটা সর্বহারা জাতি। এইরকম একটা অবস্থা সৃষ্টি করার জন্যেই পরিকল্পিতভাবে 28 অক্টোবর পাঠানো হয়েছে। সেদিনকার উদ্দেশ্য পরিষ্কার, অনেকেই বলেছেন, আমিও বলছি, আমিও তাদের সাথে একমত। সেদিন তারা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কিছু মানুষকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাজ করেন। তারা এটা করেছিল এই দুই সংগঠনকে যারা নেতৃত্ব দেন তাদেরকে দুনিয়া থেকে নির্মমভাবে পাশবিক কায়দায় বিদায় করার মাধ্যমে গোটা জাতির অন্তরে ভয় ধরিয়ে দেওয়ার জন্য। কেন তারা জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছিল, তাদের কাছে এটা স্পষ্ট ছিল, এই সংগঠন বাংলাদেশের জনগণের স্বার্থ, দেশপ্রেম এবং দিনের ব্যাপারে কারো সাথে আপোষ করে না, করতে জানে না। সুতরাং এই পরীক্ষিত দেশপ্রেমিক ইমানদার শক্তিকে যদি আঘাত দিয়ে শেষ করে দেওয়া হয়, তাদের ধারণা ছিল বাকি সব এমনিই বেঁচে যাবে, আঘাতেরও প্রয়োজন হবে না, চোখের ইশারায় সব শেষ হয়েছে। এই জন্যই সেই আঘাতটা সেদিন দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা তাদের আশা পূরণ হয়নি। ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। এরা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর দিনের আলো নিভিয়ে দিতে, কিন্তু না তা হবে না তো, কারণ আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে যে তিনি তার এই নূরকে বাতিকে তিনি পূর্ণ শক্তিতে প্রজ্বলিত করবেন। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শেষ হয়ে যায়নি, এই সংগঠনগুলোকে ঘিরেই এখন বাংলাদেশের মজলুম মানুষ স্বপ্ন দেখে, বেঁচে থাকার স্বপ্ন, দুঃশাসন থেকে বের হয়ে আসার স্বপ্ন। আমাদের যে ভাইয়েরা সেদিন জীবন দিয়েছিলেন, জীবন দিয়ে মাওলার দরবারে চলে গেছে, আমরা দোয়া করে যে আমরা জীবন দেব কিন্তু আমরা ইমান কারো কাছে বিক্রি করবো না, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না। তার এই মেসেজ আমাদের কাছে রেখে গেছে, তাদের এই মেসেজ আমাদের জন্য আমানত, জাতীয় আমানত। এই দিনটা এই দেশের জন্য, জাতির জন্য লজ্জার, বাংলাদেশ জামাতে ইসলামের জন্য কষ্টের, শহীদ পরিবার গুলার জন্য গর্বের। তারা আল্লাহর জন্য দেশের প্রয়োজনে তাদের সন্তানদেরকে আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের ভাইয়েরা যেমন অন্যায়ের সাথে আপোষ করেনি, আমাদের প্রিয় এই সংগঠন কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। নেতৃবৃন্দকে হত্যা করতে ব্যর্থ হয়ে সেদিন তারা বাঁকা পথ ধরেছিল, সেই বাঁকা পথেই সাজানো পাতানো মামলা মকদ্দমা দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে হাজার কেলেঙ্কারিতে পরিপূর্ণ বিচারের প্রক্রিয়ায় আমাদের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এ বিচারের দুটি জায়গা রয়েছে আবার পুনর্বিচার হওয়ার, একটা হচ্ছে এই দুনিয়া, এখানেই তার বিচার হবে, এরকম দুনিয়ার ইতিহাসে ভুরি ভুরি প্রমাণ আছে। বিচারের নামে যে সমস্ত প্রহসন করা হয়েছে, উপযুক্ত সময় যখন হাতে এসেছে তখন ঠিকই আলহামদুলিল্লাহ আবার সুষ্ঠু বিচার হয়েছে। আর এই জগতে যদি এই বিচার আমরা নাও পাই, এমন একটা জায়গা আছে যেই জায়গায় এই শহীদেরা সেদিন হবেন বাদী আর খুনিরা হবেন সেদিন আসামি। এবং শুধু বাংলাদেশ না, বিশ্বের কোটি কোটি মানুষ সেদিন সেই হৃদয় বিদারক দৃশ্য প্রত্যক্ষ করেছে, তারা সকলে হবেন সেদিন তার সাক্ষী। সেই বিচারে শহীদরা জিতবেন,
খনিরা সেদিন চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা দুঃশাসন জাতির গাড়ে যারা ছাপিয়ে দিয়ে জাতিকে দমিয়ে রাখতে চাচ্ছেন তাদেরকে বিনয়ের সাথেই সত্য বার্তা দিতে চাই, মেহরবানি করে নিজেদের হিসাব নিকাশ করে নেন, ক্ষমতা চিরদিন থাকে নাই, দীর্ঘদিনও থাকে না, যাওয়ার পালায় এসেছে, ভালোয় ভালোয় জাতির কোনো ক্ষতি না করে বিদায় নেন, তাহলে সেটি হবে আপনাদের জন্য বুদ্ধিমানের পরিচয়। কিন্তু যদি আবার হঠকারিতার রাস্তায় হাঁটেন, জাতিকে যদি হঠকারিতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলা তার শুভ ফয়সালা দিয়ে জাতিকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তখনকার এই পতন হবে অত্যন্ত শোচনীয়, লজ্জাজনক এবং আপনাদের জন্য অত্যন্ত বিব্রতকর, অপমানজনক। জানি না আপনাদের কপালে কি আছে, কারণ আপনারা এদের রাখলেন কি এদেশে, শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে আপনারা চারটা জঘন্য অপবাদ দিয়েছেন যার কোনোটার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। মা ওদের বিচার তো ইতিমধ্যে হয়েই যাচ্ছে, এদেশে খুনিকে আল্লাহ এটা জনগণকে দেখায় দিচ্ছেন, এই দেশের দর্শককে আল্লাহ তাআলা তা জনগণকে দেখায় দিচ্ছেন, এই দেশে লুণ্ঠনকারী কারা জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করছে এখন রেজিস্টার্ড হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই সবগুলো আল্লাহ চোখের সামনে দেখাই দিলেন, এটা আল্লাহ তাআলার মেহেরবান। শুধু কি তাই, এখন দলের কর্মীরা বলতেছে, নিজেরা আত্মস্বীকৃত হয়ে বলতেছে যে আমরা এই কাজ করি, আমরা পবিত্র মেয়েদেরকে অপবিত্র করি, নেতাদের বাসায় বাসায় পাঠাই, আমাদের নেতাদের বাসায় বাসায় পাঠাই, আর থাকলো কি? আল্লাহ এইভাবেই জালিমদের উপযুক্ত যাজা দিয়ে থাকেন। আমার সম্মানিত ভাইয়েরা, জামাতে ইসলামী আলহামদুলিল্লাহ এই দেশে আল্লাহর দিন কায়েমের, একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সার্বজনীন কল্যাণ রাষ্ট্র কায়েমের যে অঙ্গীকার ব্যক্ত করেছে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ভিত্তিতে এক থেকে এই থেকে এক চুল পরিমাণ নড়বে না ইনশাআল্লাহ। সেই অঙ্গীকার বুকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। আমরা জাতির প্রতি আহ্বান জানাই, বিশেষ করে মজলুম বিরোধী দল এবং জনগণের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, কোনো ধরনের বিভ্রান্তিকর এবং বিভেদ সৃষ্টিকারী কোনো বক্তব্য যেন আমরা কেউ না রাখি, এই সবগুলা থেকে বিরত থেকে ঐক্যবদ্ধ জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এই ঐক্যের কাছে অপশক্তির পরাজয়, অপশক্তির ধ্বংস অবশ্যম্ভাবে ইনশাআল্লাহ। যা আল হক ওয়া যা হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, আমরা আবার তোমার সামনে ওয়াদা করছি যে আমরা তোমার জন্য, তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে তুমি সাহায্য করো, আমাদের রাস্তা তুমি সহজ করে দাও, এই জাতিকে নিজেই তুমি রাস্তা দেখাও এবং মুক্তির পথ তুমি নিশ্চিত করে দাও। হে আল্লাহ, এই জুলুম বা শাসনের তুমি অবসান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি কোরআনের সূর্য এই দেশে উদিত করে দাও এবং কোরআন সুন্নার আলো এই দেশকে তুমি প্লাবিত করে দাও। আবারও আমাদের সমস্ত শহীদান, আমাদের সম্মানিত শহীদ আমির জামাত বৃন্দ থেকে শুরু করে যারা এই দিনের জন্য তাজা রক্ত আল্লাহ তাআলাকে উপহার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রবের দরবারে তাদের মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করার জন্য দরখাস্ত পেশ করে এবং তাদের প্রতি আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।